ঘটনাটা হয়েছে যে যে মারা গেছে সে হচ্ছে ফাগুমাড্ডি, কর্মস্থলে গিয়েছিল, গিয়ে সে অফিসে থেকে জামা কাপড় ছেড়ে স্নান করতে নেমেছিল। স্নান করার সময় সে তলিয়ে গেছে এবং তখন থেকে সে নিখোঁজ হয়ে যায়। আমরা সারা রাত সেখানে ছিলাম, তখন দেহটাও পাওয়া যায়নি, কিন্তু আজকে সকালে 5টা নাগাদ তার দেহটা ভেসে ওঠে জলের মধ্যে। কোথায়? ওটা হচ্ছে ঘুগা, ওই কুলতল ব্রিজে।